নিমের পাতা খান পেটের সব রোগ ভালো হয়ে যায় এত বেশি উপকার নিম গাছ যেই বাড়িতে থাকে ওটার বাতাসে ওই বাড়িও রোগ মুক্ত হয়ে যায় এত বেশি আল্লাহ নিয়ামত দিয়েছেন এই গাছটাতে আল্লাহ আমাদেরকে কবুল করেন প্রত্যেক দিন পড়ব একটা দোয়া সাতবার সকালে সাতবার রাতে পড়ে আল্লাহুম্মা আজিরনা মিনান নার ওয়াসিলনাল ফিরদাউসা মাআল আবরার আল্লাহুম্মা আজিরনা মিনান নার ওয়াসিলনাল ফিরদাউসা মাআল আবরার এতিমের মাল যারা খায় তাদের পেটে অলরেডি জাহান্নাম ঢুকে থাকে রাষ্ট্রীয় সম্পদ যারা খায় ইয়াকুলু ফি বুতুনিহি না না ওদের পেটে আগুন ঢুকে থাকে দুনিয়া থেকে আগুন নিয়ে গেলে ওখানে গিয়ে কি খাবেন জমি যে সমস্ত পিতামাতা সন্তানকে সমানভাবে দেয় না রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন বহু পিতামাতা দুনিয়াতে থাকতে জাহান্নাম বরাদ্দ করে আসে সাহাবায়ে কেরাম জিজ্ঞেস করেন কারা এরা বলছে কিছু পিতামাতা এক ছেলেকে জমি দেয় আর এক মেয়েকে বঞ্চিত করে আছে না নাই কয় মা তোমার লাগা দোয়া করলাম তোমার জমি তোমার ভাইকে দিলাম না হারাম মেয়েকে যা দিবেন ছেলেকেও যদি দুনিয়াতে সমানভাবে বণ্টন করেন আপনি বেঁচে থাকেন আর যদি আপনার মৃত্যুর পরে দেন তাহলে ছেলে পাবে দুই ভাগ মেয়ে পাবে এক ভাগ কারণ খরচ ছেলের বেশি ঠিক না বেটি মেয়ে তিন জায়গা থেকে পায় কয় জায়গা স্বামীর ঘরে আছে না নাই বাপের সম্পত্তিতে সন্তানের সম্পত্তিতে আর ছেলে পাবে কোথা থেকে শুধু বাপ থেকে এখন রবিউল যা খরচ করে বন্ডা আসলে রবিউলের খরচ ঠিক না বেটি ঈদের আগে যদি দুলাভাই আসে নতুন পাজামা পাঞ্জাবি দিল না কয় তোর বোনের বুঝানো তোর ভাই আমার পাঞ্জাবি ঈদে এরকম বেয়াদব আছে না হায় হায় মামা ডাকবা মামা দিছে কুসু খরচ আর খরচ ইসলাম যে কত ভারসাম্যপূর্ণ সুবহানাল্লাহ বলতে ইচ্ছে আমার মায়েরা আপনাদেরকে রানীর আসরে রেখেছে আমার ইসলাম এক পয়সা বিবির স্বামীর সংসারে দেওয়ার কোনো দায়িত্ব নাই কিন্তু যদি দেয় খাদিজার কপাল পাবে সে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু আনহা ওয়ারদা রাসূলের সবচেয়ে নাজুক জায়গা রাসূল যার কথা বললেই কাঁদতে তার বলতেন আমি খাদিজার ঋণ শোধ করতে পারবো না রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসছেন জিব্রাইল আমিন আলাইহিস সালাম এসে বলছেন রাসূলুল্লাহ খুশখবরই আছে কি আপনার তাহেরাকে আল্লাহ নিজে সওয়াব দিয়েছে কি কপাল স্বামীর খেদমত করবেন স্ত্রীরা তিনটা কাজ যারা করে তাদের উপরে আল্লাহ লানত ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু বর্ণনা স্বামীকে দেখলে যারা ভেংচি কাটে আছে না নাই আছে না স্বামী কথা বললে চোখের দিকে তাকিয়ে থাকে এরপরে স্বামীর বাড়ির আত্মীয় স্বজনের দাম পায় না বউয়ের বাড়ির আত্মীয় স্বজনকে মূল্যায়ন করে আছে না নাই তবে সেরকম বউ গোপালগঞ্জে নেই মকসদপুরেতে আরো নেই সব আল্লাহর ওলি বসে আছে আল্লাহ সবাইকে ওলি বানায় দাও মায়েরা এই তিনটা খাস্তর যদি থাকে বাদ দিয়ে দেন স্বামীকে দেখলে মুচকি হাসি দিবেন হাসি না আসলো হাসি দিবেন এমনি দাঁত বের করে রাখে এখন হাসি আসে না কি করবে ওই যে এক আলেম দুপুরের রোদে একটা গাছে উঠেছে কতই গাছে উঠে ডাব পেলে দিয়ে তোরে খুশি করা যাবে ছেলেটা কষ্ট করে গাছ পাট গাছের থেকে ডাব পাড়ছে পাড়ার পরে আলেম ডাকছে তারে কয় হাত উঠা হাত উঠেছে বগলে আঙ্গুল দিয়ে কুতি কাতি দিয়ে দিস ক খুশি হয়েছ না কত দুষ্ট থাকে আমি যাচ্ছি না ওদিক দিয়ে যে পুরাটা কাঁদতেছে আলো কিরে কাগজ কা কয় আমি আমার এই দুপুরে গাছে উঠেছে কয় খুশি করায় দিব এখন ডাব পারছি পরে আমার বউ বলে আঙ্গুল দিয়া আমার কুতুকাদি দিয়া কয় খুশি হয়েছে তো এবার চলে যা আমি কইলাম এদিকে কয় নাউজুবিল্লাহ আপনি কোত্থেকে আসেন আমি কইলাম তুই আলহামদুলিল্লাহ না কবি মেহমান দেখছ রাসূল সাল্লাল্লাহু আলাইহি যদি কাউকে দিয়ে কিছু পাওয়াতেন সাথে সাথে তাকে দিতেন কোন খাবার যদি তিনি বণ্টন করতেন ওই খাবারে ওই লোকটাকে শামিল করতেন আধা গ্লাস দুধ অসংখ্য সাহাবীর মধ্যে ভাগ করে দিয়েছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে খেয়েছেন সবার শেষে আগে খাইয়েছেন আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু এগুলো সব জান্নাতীদের কাজ
জান্নাতীরা আগে খাবে না আগে খাওয়াবে ঠিক না বেটি আগে বিবির মুখে দিবেন বিবির সাথে সুন্দর কথা বলবেন বিপদ দিকিতে আপনার মেয়ে কোথায় যায় আপনার বিবি কোথায় যায় আপনি খবর রাখেন না আপনি দায়ুস আপনার ঘরে আপনার অনুমতি ছাড়া যারা ঢুকে এদেরকে বিবি ঢুকতে দিবে না তাহলে বিবি নেককার হবে আল্লাহ আমাদের বিবিদেরকে নেককার করে দেন আমিন আমাদের সবাইকে আপনি নেককার করে দেন বিবিকে সাথে নিয়ে নামাজ পড়বেন আর নাম ধরে দোয়া করবেন আল্লাহ আমার খাদিজাকে তুমি জান্নাতি বানায়া দাও আমার খাদিজার চরিত্রকে ভালো করে দাও আমার খাদিজাকে তুমি ফুলে ফুলে সুশোভিত করে দাও আল্লাহ আমার আমেনাকে তুমি কবুল করো তার কাজের অ্যাপ্রিসিয়েশন জানাবেন রাসূল সাল্লাল্লাহু বিবিদের কাজকে খুব প্রশংসা করতেন হাইলাইট করতেন বলছে তুমি কত সুন্দর করেছো তোমার রান্নাটা কত সুন্দর হয়েছে এখন আমাদের কিছু কিছু ভাই আছেন কয় লবণ কম দিছত কা তুই খাইতি হারসমে তো সব কই চুক্তি আহা একটা কোন মানুষকে জোর করে কোন খাওয়া খারাপ করে আপনি হোটেলে খাইলে ওদের বদনামি করেন না হোটেলে খাইলেও না আমি আজকে ফেরিতে খেলাম বললাম যে মাছটা খুব ভালো হয়েছে কয় স্যার আপনারা খান দেখে আমরা ভালো করে রাদি খুশি হইছেন আরেকজন কয় মা কি মাছ খাওয়াইছো মাছ ঠান্ডা কয় মিয়া তোমার শরীর তো ঠান্ডা তুমি খাইছো কে তো তুই সম্মান না দিলি তো তুই সম্মান পাবি না ঠিক কি না আলে তার মাথার তেল দি দিলি ইসমাসের তেল দি আপনি প্রশংসা করবেন একটা মানুষ কি ইচ্ছা করে খারাপ করে না সর্বত চেষ্টা করে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গেলেন আনাস রাদিয়াল্লাহু আনহু ঘরে শুকনা রুটি আর ভিনেগার দিয়েছেন সিরকা রাসূল খেয়ে বলেছেন এটা শ্রেষ্ঠ শরীরের জন্য আরেকজন সাহাবীর ঘরে গিয়েছেন তিনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দিয়েছেন লাউ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গোস্তের ঘ্রাণ পাচ্ছেন বলছেন এই সাহাবী রাদিয়াল্লাহু আনহু তুমি লাউ দিলা কেন আমি তো গোস্তের ঘ্রাণ পাচ্ছি তিনি বললেন গোস্ত এখনো চুলায় আছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন মেহমানকে দিলে সবচেয়ে ভালোটা দিবা এগুলো জান্নাতের কাজ জান্নাতীদের চারটা কাজ রাসূলের প্রথম খুতবা মদিনায় কষ্ট হচ্ছে আপনাদের না ইফসাল সালাম সালাম দাও আপনার আগে যেন কেউ আপনাকে সালাম দিতে না পারে মুখ ধরে বসে থাকে কয় আমি এত বড় হুজুর তুই আমারে সালাম দিলি না কেন তুই মুজু তুই দিলি না কেন রাসূলের আগে রাসূলকে কেউ সালাম দিতে পারতে না সালাম ইফসাল সালাম আতআমুত তুআম মানুষকে খানা খাওয়াও খানার সময় কেউ আসলে মনে মনে কয় শালার বেটার আগে আসতে পারলে না এখনই আসছে এরকম লোক আছে না তুমি কত খাবা বাবা তুমি তো বেশি খাবা না অল্প খেলেই তো পেট ভরে যায় ঠিক কি না যত বেশি মানুষকে খাওয়াবা তত বেশি বরকত তুমি পেয়ে যাবা হাতে আমত তোয়াম সল্লু ফিল লাইল ওয়ান্নাসু নিয়াম মানুষ যখন ঘুমায় তখন তুমি নামাজে দাঁড়িয়ে যাও তাসিলুল আরহাম নিকটাত্মীয়কে জোড়া লাগাও যে তোমার সাথে কথা বলো না তাকে কথা বলো যে তোমার বাড়িতে আসে না তার বাড়িতে যাও তার খবর নাও কিভাবে চলছে এই চারটা জিনিস যারা করবে তাদখুলুল জান্নাতা বিসালাম শান্তির সাথে তারা জান্নাতে ঢুকে পড়বে